हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल आमी चोइलाम आबार एकटी रेसिपी निये आज के देखाबो टमेटो चाटनी टक झाल मिष्टी चाटनी टी खेते लागे खुबी मजादार और एटा आपनी 5 থেকে 6 মাস स्टोर करेও রাখতে পারেন। चलुन आर देरी ना करे शुरू करा जाक। प्रथमे प्राय 250 গ্রাম मतो टमेटो भालो करे धुए टुकड़ो करे केटे नियेछि। तारपर एखाने निये नियेछि परिमाण मतो तेतुल। तेतुलटा आपनारा निजेदेर स्वाद अनुयायी बाड़ातेও पारेन आबार कमातेও पारेन। एरपर आमी एकटा प्यानेर मध्ये प्राय 3 টেবিল চামচ मतो सादा तेल दिये दियेछि। अपना चाहले सर्षे तेल व्यवहार करते पारें। एरपर टुकड़ो करे रखा टमेटोटा दिए दिलाम आर दिए दिलाम तेतुलटा। एरपर तेतुल आर टमेटोटाके किछुक्षण नाड़াচাড়া करे नेब। किछुक्षण नाड़াচাড়া करे नेওয়ার पर एटा 10 मिनट ढाका दिए एकदम लो फ्लेमे रेखे देव। एरपर अन्यदिके एकटा मिक्सिंग जारेर मध्ये आमी दिए दिलाम 1 চামচ পাঁচফোড়ন आर दिए दिलाम 1 চামচ गोटा सर्षे। एरपर एटाके गुड़ो करे नेब। गुड़ोटा ठीक एई रकम होबे। एरपर एटाके साइडे रेखे देव। एरपर 10 মিনিট पर टमेटोर ढाकाटा खुले निये टमेटोगुलोके खुंती दिए एरकम भावे चिपे चिपे नेब। एरपर आमी एखाने स्वाद मतो नुन दिए दिलाम आर दिए दिलाम स्वाद मतो चीनी। एरपर समस्त उपकरणगुलोके आरो किछुक्षण नाड়াচাড়া करे नेब। किछुक्षण नाड়াচাড়া करे नेওয়ার पर एटा ढाका दिए लो फ्लेमे आरो 5 মিনিট रेखे देव। फिरे एलाम 5 মিনিট पर। एखाने टमेटोटा एकदम गले गेछे। एरपर आमी एकटा मैशेर साहाज्ये ठीक एइरकम भावे मैश करे नेब। এখানে টমেটোটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এরপর আমি যে পাঁচফোড়ন আর সর্ষেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ঝালের জন্য 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে এটা সাইডে রেখে দেব। এরপর অন্য একটা প্যানের মধ্যে প্রায় 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ বিউরির ডাল, দিয়ে দিলাম 1 চামচ গোটা সর্ষে, এরপরে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, এরপরে দিয়ে দিলাম 1 চামচ ছোলার ডাল আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং। এরপর আমি এখানে 2টো শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিলাম 20 থেকে 25 কোয়া রসুন। রসুনগুলোকে আমি খোসা সমেতে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম কারিয়া পাতা। রসুনগুলো দেওয়ার সময় অবশ্যই আপনারা অল্প ছেঁচে নেবেন। এরপর সমস্ত উপকরণগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখানে রসুনগুলো খোসা সমেত ছিল বলে তাই এটাকে ঢাকা দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম। এখানে আমার সমস্ত উপকরণগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এটাকে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নেব। নাড়ার সময় কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নিলে আমাদের রেডি হয়ে গেল টমেটোর এই মজাদার টক ঝাল মিষ্টি চাটনিটা। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে আপনি স্টোর করে রাখতে পারেন 5 থেকে 6 মাস। এটা আপনি ভাত, রুটি, ইডলি, ধোসা সবার সাথে খেতে পারেন। খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পারলে লাইক ও শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে। আজ তাহলে আসি, দেখা হবে পরের রান্নায়। বাই।